ঝাঁচকচকে এ বিশাল অট্টালিকা কোনো বড় কোম্পানির বাণিজ্যিক কিংবা ধনীদের আবাসিক ভবন নয়, এটি রূপগঞ্জের তারাবোবাসীর ভরসা জিতে নেওয়া নগর মাতৃসদন। বহুমুখী উন্নয়নের কারণে সারা দেশ থেকেই মানুষজন তাদের কর্মসংস্থানের খোঁজে তারাবো পৌরসভায় আসেন প্রতিনিয়তই। স্থানীয় বাসিন্দা পাশাপাশি এই বাড়তি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল, আর সেই চ্যালেঞ্জ মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই নগর স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলো। স্থানীয় বাসিন্দারা বলছেন এর সেবা সন্তোষজনক এবং হাতের কাছেই পাচ্ছেন উন্নত মানের সেবা। শুরুতেই গোছানো ফ্রন্ট ডেস্ক থেকে পাওয়া যাচ্ছে রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা নেওয়ার টিকিট। এরপর সেবা প্রার্থীরা চলে যান যার যার প্রয়োজনীয় চিকিৎসকের কাছে, সেখানে তাদের আন্তরিক পরিবেশে সেবা আর পরামর্শ দেওয়া হয়। নগর মাতৃসদনে দেওয়া হয় প্রজনন স্বাস্থ্যের গর্ভকালীন সেবা, প্রসূতি সেবা, মা ও শিশুর টিকাদান, পরিবার পরিকল্পনা পদ্ধতি MRDNC, গর্ভবতী মায়ের পুষ্টি, গর্ভপাতজনিত সেবা, সংক্রামক রোগের মধ্যে হাম, পানিবাহিত রোগ, চর্মজনিত রোগ, যৌনরোগ, ভাইরাল ফ্লু সহ সকল প্রকার সাধারণ রোগের চিকিৎসা সেবা। আধুনিক চিকিৎসা সরঞ্জামে পরীক্ষা নিরীক্ষা হওয়ায় নির্ভুলভাবে হয় রোগ নির্ণয়। গর্ভবতী মায়েদের সেবা, গর্ভ পরবর্তী সেবা, নবজাতকের সেবা, শিশুদের সেবা, এছাড়াও হচ্ছে নারী পুরুষ নির্বিশেষে যত সাধারণ সেবা আছে সবকিছুই আমরা দিই। জানতাম যে সরকারি সেবা আছে, টাকা পয়সা লাগে নাই আইলাম আর কি। বাথরুম পাতলা পাতলা হইতেছে প্রায় এক মাস যাবত, লেগে হসপিটাল নিয়ে আসছি। পরামর্শ নিয়েছি, ভালো ডাক্তার দেখাচ্ছি, মনে হলো ভালো সাজেশন দিছে, মোটামুটি মাশাআল্লাহ আল্লাহর রহমতে ভালো। কিডনি রোগে আক্রান্ত হলে এমনিতেই বাড়ে দুশ্চিন্তা, এর মধ্যে যাদের ডায়ালাইসিস করতে হয় তাদের চিন্তায় থাকতে হয় খরচ নিয়ে। মানুষের কথা ভেবেই বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক যমুনা ব্যাংক ফাউন্ডেশনের সহায়তায় রূপগঞ্জের রূপসীতে স্থাপন করেছেন আধুনিক ডায়ালাইসিস সেন্টার। আগে তো ঢাকা যাইতে হইতো, অনেক কষ্ট হইতো, সকালে বা রাত্রে আসতে হইতো, অনেক পরিশ্রম হইতো। বর্তমানে গাজী স্যার আমাদের এখানে করে দেওয়াতে আমাদের অনেক উপকার হয়েছে। একসময় জরাজীর্ণ টিনের ঘর থেকে আজকে কয়েকটি বিশালাকার ভবন, একসময় পানিতে ডুবে থাকতো মাঠ, তবে সময়ের সাথে বদলে গেছে সে চিত্র। হাসিনা গাজী অডিটোরিয়াম, কম্পিউটার ল্যাব, পাঠাগার, বিজ্ঞানাগার সব মিলিয়ে আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান বরপা হাজী নুরুদ্দিন আহমদ উচ্চ বিদ্যালয়। বেড়েছে শিক্ষার্থীর সংখ্যা, বেড়েছে পড়াশোনার মান। একটা শিক্ষা প্রতিষ্ঠানের যে যে বৈশিষ্ট্য থাকলে, অর্থাৎ লেখাপড়া পাঠদান সুষ্ঠুভাবে করানো যায়, একজন ছাত্রছাত্রীও কমফোর্ট ফিল করে যে আমার প্রতিষ্ঠান, সে তখন আমার নিজের প্রতিষ্ঠান বলে মনে করে, এই ধরনের একটা পরিবেশ এখানে তৈরি করে দিয়েছেন গাজী ম্যাডাম এবং আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়। রূপসীর নিউ মডেল স্কুল অ্যান্ড কলেজের রূপের জ্যোতি এখন ছড়িয়ে পড়েছে সবখানে। বৃষ্টি বর্ষায় যেখানে জলকাদার মাখামাখি, সেখানে এখন দৃষ্টিনন্দন মাঠ। হাসিনা গাজী অডিটোরিয়াম, বীর প্রতীক গোলাম দস্তগীর গাজী পাঠাগার সেখানকার শিক্ষার্থীদের জ্ঞানের পথে হাঁটার অনুষঙ্গ। নতুন নতুন ভবন হয়েছে সব শিক্ষা প্রতিষ্ঠানেই, প্রাথমিক পর্যায়ের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো হয়েছে। রূপসীর বকুল চত্বরে দাঁড়ালেই মনে পড়ে সূর্য সন্তান শহীদ গোলাম রসুল বকুলসহ 11 জন মুক্তিযোদ্ধার প্রাণের বিনিময়ে 1971 সালের 13 ডিসেম্বর শত্রুমুক্ত হয়েছিল নারায়ণগঞ্জের রূপগঞ্জ। গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের নেতৃত্বাধীন গফুর কমান্ডার গ্রুপসহ প্রায় 2000 মুক্তিযোদ্ধার বিশাল বাহিনী সেদিন বিজয় পতাকা উত্তোলন করে শত্রুমুক্ত ঘোষণা করে রূপগঞ্জকে। যে সোনার বাংলার জন্য তাদের আত্মদান, তা বাস্তবায়ন হচ্ছে দ্রুতগতিতেই। সুবিন্যস্ত পাকা রাস্তা আর ড্রেনেজ ব্যবস্থাপনার কারণে শহরের সুবিধার আওতায় এসেছে বাসিন্দারা। রাস্তাঘাট তো আগে তো ছিল না, এখন রাস্তাঘাটের অবস্থা কেমন? রাস্তাঘাট তো যেমন রাস্তাঘাট হইতেছে, এই রয়েছে পবনপুল, আমার রূপসী, রয়েছে কামালনগর, এদিকে রাস্তা গাড়িছে ভালো রাস্তা, আমার কামালনগর, রূপসী, আমার ওদিকে অনেক রাস্তা ওদিকে ভালো আছে। আগে তো রাস্তাঘাটে গাড়ি চলতো অনেক কম, এখন তো গাড়ি রাস্তা হইতে বড়, গাড়িও চলতেছে বেশি, তো উন্নত হয়েছে, দেশ উন্নতর দিকেই যাচ্ছে। পৌর এলাকার সবখানে স্বস্তির যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠেছে বিস্তৃত সড়ক নেটওয়ার্কের মাধ্যমে। ঘরে ঘরে লোডশেডিং মুক্ত বিদ্যুতের ব্যবস্থা, অলিতে গলিতে সড়ক বাতি রাতের অন্ধকারেও জাগিয়ে রাখে তারাবোকে। সব ধরনের উন্নয়নে আকৃষ্ট হয়েছে বিনিয়োগকারীরা, গড়ে উঠেছে এক শিল্পাঞ্চল। রাজধানীর সবচেয়ে কাছে থাকার পরও গত 15 বছর আগে অবহেলিত এলাকা ছিল এই
তারাবো পৌরসভা। তবে সেই অবস্থার পরিবর্তন ঘটেছে, শিক্ষা স্বাস্থ্যের পাশাপাশি যোগাযোগ ব্যবস্থায়ও এসেছে বিরাট পরিবর্তন। এতে করে একটি আধুনিক শহরে রূপান্তরিত হয়েছে তারাবো পৌরসভা এবং বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি হওয়ায় এখানে একের পর এক শিল্প কলকারখানা বাড়ছে এবং বাড়ছে মানুষের কর্মসংস্থানও। এই তারাবো পৌরসভা এখন দেশের সার্বিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পরবর্তী নয় নম্বর বর্তলিন ভালো কাজ হয়েছে, অলিগুলি সব পাকা রাস্তা হয়ে গেছে। আগে যেমন 2-4-5 বছর আগে পানি জমে থাকতো, পানি ড্রেন রাস্তা ক্লিয়ার আছে। মসজিদ যেতে গেলে অনেক সুবিধা গেছে, বাইতে উজু করছে আর মসজিদে উজু করা লাগছে, অবস্থা ছিল। এখন আল্লাহ সব কিছু ভালো আছে, গাইছে ভালো করে, মেয়র হাসিনা গাইছে আপনার খুব ভালো আছে। জলাবদ্ধতা নিরসনের যদি উদ্যোগ নিচ্ছি এটা আমরা সফল। আপনি যদি জনসাধারণের সাথে যদি কথা বলেন তারা একই কথা বলবে, তারা যে জলাবদ্ধতার মধ্যে ছিল বিগত 2 বছর আগেও সেটা কিন্তু এখন নাই। আল্লাহর রহমতে এটা সব কৃতিত্ব আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় গোলাম দস্তগীর গাজী এবং আমার মেয়র তো আছে পাশাপাশি, মেয়রের নির্দেশনায় আমরা এই কাজগুলো করছি। আমাদের মন্ত্রী মহোদয়ের সহধর্মিণী জনাব হাসিনা গাজী, উনি এই তারাবো পৌরসভার একজন পৌরমাথা। উনি আসার পর থেকে টোটালি এই তারাবো পৌরসভার যে রূপটা ছিল সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আগে তো মনে করেন যে এই পৌরসভার মধ্যে এরকম ছিল 1-1.5 লাখ টাকা কাটা জায়গায় পাওয়া যেত, আমার 1 কাটা জায়গার দাম 20 লাখ টাকা, 15-20 লক্ষ টাকা। তো অবশ্যই বাড়ছে না, কারণ এখানে শিল্প কারখানা বাড়ছে, ব্যবসা প্রতিষ্ঠান বাড়ছে, বিভিন্ন লোক এখানে নিরাপদের কারণে বাড়িঘর করতেছে, ভালো থাকতেছে, সেটা তো অবশ্যই মনে করেন ভালোর দিক দিয়ে তো মানুষ আসতেছে। 2002 সালে প্রতিষ্ঠিত এই পৌরসভায় শুরুতে গোসল আর পানের পানির জন্য নদীর উপর ভরসা করতে হতো। বিশুদ্ধ পানির অভাব দূর করতে সাবমার্সিবল পাম্পের পাশাপাশি আধুনিক পাইপলাইনের মাধ্যমে দেওয়া হচ্ছে পানি। তারাবোর গন্ধবপুরে পুরোদর্মে চলছে পানি শোধনাগার নির্মাণ কাজ। এখান থেকে দৈনিক 50 কোটি লিটার পানি শোধন করা হবে। এতে রাজধানীর সুপেয় পানি সরবরাহ হবে আরও সহজ। পিছিয়ে পড়া মানুষের অধিকার নিশ্চিত করতে সুষম বণ্টন হয়েছে বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী সহ সব ভাতা। কেউ 70 টাকা লাগে রাস্তার জন্য, এদিকগুলো ক্ষয় হয়ে গেছে, ডাক্তার দেখাইছি, কুলার তো রেট দিতে পারে না। দুইজনের 5,000 টাকা পাই 3 মাস পর পর। ছোট মেয়ের ডার মাসে 1,000 টাকা 1,200 টাকার মতো ওষুধ লাগে। পৌরবাসী সব সুবিধা পেলেও গৃহহীনরা ছিলেন পিছিয়ে, তাদের স্বস্তি এসেছে আশ্রয় কেন্দ্রে নিজের ঘর পাওয়ায়। আমি রাজমিস্ত্রি কাজ করি, প্রধানমন্ত্রী বাড়ি দিয়েছে, এটা থেকে কোনো গড়বড় লাগে না, কাজ করে প্লবন লিয়া জীবন লিয়া শান্তিতে খাইতে পারি, থাকতে পারি, আমাদের খুবই আনন্দ লাগছে। জামদানি তাজ করি, শাড়ি বই নেই, এখন আমরা আল্লাহ জি বাসায় যে দিন এনে দিন খেলে অনেক শান্তিতে আছি। সরকার যেভাবে দেওয়ার তো দিচ্ছে, নিজের মতো নিজের পরিবেশ করে যেমনিভাবে সকল লোকের মিলে দিলে আসছে। তারাবো পৌরবাসীর উন্নয়নের পাশাপাশি উন্নয়ন হয়েছে পৌর ভবনেরও। জরাজীর্ণ ভবনের বদলে এখন সেখানে সুরম্য ভবন, প্রশাসনিক কাজেও এসেছে গতি। হাসিনা গাজী অডিটোরিয়াম পৌরসভার সৌন্দর্যের নতুন পালক। লেখাপড়া হলো জাতির একটা অঙ্গ, সেই যদি লেখাপড়া না হয় তাহলে হবে না, সেই জন্য স্কুল কলেজগুলো আজকে আমাদের মধ্যে গাজী গুলাম দর্শী মানে আপ্রাণ চেষ্টা করে আজকে স্কুল কলেজ ইনশাল্লাহ নারায়ণগঞ্জ মধ্যে রূপসী সবচেয়ে ভালোভাবে চলছে। যেহেতু ইন্ডাস্ট্রি এলাকা, গরিব দুঃখী অনেক লোকে বসবাস, সেখানে যদি স্বাস্থ্যসেবা না থাকে তাহলে দেশকে উন্নত করা যাবে না। আমার নিজস্ব জায়গা ছিল, সেই জায়গা আমি হসপিটালে না পৌরসভার নামে লিখে দিলাম, যে সেখানে আমি একটা হসপিটাল করছি, আর্বান প্রাইমারি হেলথ, এটা 3টা ব্রাঞ্চে চলছে। নারায়ণগঞ্জ একাশনের সংসদ সদস্য, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেন, সরকারের ধারাবাহিকতায় এগিয়ে নিচ্ছে রূপগঞ্জকে। 15 বছর সরকার আছে বলেই আজকে এই এত উন্নত সারা রূপগঞ্জ, রূপগঞ্জ উপজেলাকে আমরা শহরে পরিণত করেছি। প্রত্যেকটি রাস্তা, এমন কোনো রাস্তা নাই বাকি আছে, প্রত্যেকটি রাস্তা আমরা পাকা করে দিয়েছি, এবং নান্দনিক রাস্তা, সুন্দর রাস্তা, স্কুল কলেজ মাদ্রাসা প্রত্যেকটিতে আমরা ভবন করে দিয়েছি, এবং 100% বিদ্যুতায়ন আমাদের রূপগঞ্জ উপজেলা। সুতরাং আমরা কোনো দিক দিয়ে কমতি নেই, এবং স্বাস্থ্য ব্যবস্থায় আমরা পরিপূর্ণ আছি।